আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী এই দুনিয়ার জমিনে আগমন করবার পরে আমার বন্ধুগণ রসুলের চাচি এবং বিআইনের নাম হল উম্মে জামিল আবুল আহাবের স্ত্রী আবুল আহাব, একদিকে আমার নবীর চাচা অপরদিকে বিআই আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল, একদিকে রসুলের চাচি অপরদিকে বিআইন। এর অর্থ হল বিশ্ব নবী তার দুইটা মেয়েকে আবুল আহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন নবুয়তের আগে। আমার বন্ধুগণ সূরা লাহাব নাজিল হয়ে যাওয়ার পরে আমি কি বলতে চাই বুঝো, আল্লাহর পথে যদি থাকো আর ঠিক মতো মমিন যদি হতে পারো কেউ আপনার ক্ষতি করতে পারবে না, যত বড় অস্ত্র নিয়ে মোকাবেলা করো কেউ করতে পারবে না। আমি আপনাদেরকে সে কথা বুঝাবার জন্য নিয়ে এসেছি। আমার বন্ধুগণ বিশ্বনবী আখেরি জামানার পয়গম্বর হযরতে আবু বকরকে সাথে নিয়ে কাবা চত্বরে বসে আছেন, আমার নবী শুয়ে আছেন, আবু বকরের রানের উপরে মাথা রেখে আমার নবী আরাম ফরমাচ্ছেন। আবু বকর বসে বসে আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আর আসমানের সূর্যের দিকে তাকায় আলোর দিকে তাকায়, তাকাইয়া একতা সিদ্ধান্তে পৌঁছেছে আমার নবীর চেহারা এত এত সুন্দর, সূর্যের আলোর চাইতে আমার নবীর চেহারা আরো সুন্দর। পড়েন সুবহানাল্লাহ, আবু বকর আল্লাহকে ডাক দিয়া বলছে আল্লাহ তাআলা এভাবে যদি হাজার বৎসর চলে যায়, লক্ষ বৎসর যদি চলে যায় আর আমি আবু বকর যদি না খেয়ে থাকতে পারি আমার পেটে খিদে লাগবে না, যতক্ষণ পর্যন্ত রসুলে পাকের চেহারা মুবারকের দিকে তাকাবো তার বরকতে আমার মনে হয় পেটে কোনো খিদে লাগবে না। পড়েন সুবহানাল্লাহ, হঠাৎ করে আবু বকর তাকাইয়া দেখেন হাতের মধ্যে ইয়া মোটা মোটা দুইটা পাথর নিয়া, কুলের মধ্যে আরো চার পাঁচটা পাথর নিয়া, কাদের মধ্যে পাথরের বস্তা নিয়া আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল আমার নবীর চাচি এবং বিআইন আমার নবীকে মারবার জন্য গালাগালি করতেছে, রাস্তায় চিল্লাইয়া চিল্লাইয়া গালাগালি করে আমার নবীকে, মুহাম্মদ তুই কই, তোরে পাইলে মারব, এইভাবে গালাগালি করে যায়। হঠাৎ করে আমার বিশ্ব নবী শুয়ে আছে, আবু বকরের চোখ পড়েছে উম্মে জামিলের দিকে, উম্মে জামিলের দিকে পড়বার পরে আবু বকর দেখলেন উম্মে জামিল গালাগালি করে আমার নবীকে, হাতের মধ্যে বড় বড় পাথর নিয়েছে নবীকে মারবার জন্যে। নবীজিকে ডাক দিয়ে বলছেন পয়গম্বরে আরবি আপনার চাচি এবং বিআইন উম্মে জামিল আপনাকে মারবার জন্যে আঘাত করবার জন্যে আসতেছে, আপনাকে আঘাত করবে, একজন মহিলা যদি আপনাকে আঘাত করে তার চাইতে লজ্জার কিছু হতে পারে না, আপনি আমাকে অনুমতি দেন। উম্মে জামিলকে সাইজ করি সাজটা করি, আমার নবী বললেন আবু বকর না তুমি জানো না আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে যে কোনো সীমা লঙ্ঘনকারী শয়তানের বদমাইশ যদি আমাকে আঘাত করবার জন্য আসে, যদি আমাকে মারবার জন্য আসে, আমি যেন ওই সময় কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ বলেছেন যারা আমার উপরে বিশ্বাস করে, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস, সকল মানুষ তো ক্ষতিগ্রস্ত চার শ্রেণীর মানুষ ছাড়া, ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান আনলো ওয়ামিলুস সালিহাত নেক কাজ করলো, ওয়াতাওয়াসাউ বিল হক এবং সত্যের উপরে ধৈর্য ধরে থাকলো, ওয়াতাওয়াসাউ বিস সাবর আর জালিমের জুলুমের সময় অটল অবিচল থাকলো সবর করলো, চার গুণ যার ভিতরে আছে। আল্লাহ বলছেন তাদেরকে বাঁচাবেন তিনি তাদের সঙ্গে আছেন, আমি তো চার গুণ আমার ভিতরে আছে রে। ও আবু বকর আমি ঈমান এনেছি নেক আমল করেছি, নির্যাতনের পরে সত্যের উপরে আছি, জালেমের জুলুমের পরে ধৈর্য ধারণ করি, আমি কোরআন থেকে তেলাওয়াত করি, আমার বিশ্বাস আমার রব আমাকে বাঁচাবেন। এই কথা বলে নবীজি কোরআন থেকে তেলাওয়াত শুরু করলেন। উম্মে জামিল দৌড়াইয়া হযরতে আবু বকরের সামনে দাঁড়িয়ে গেল, আমার নবীজি আবু বকর রানের উপরে শুয়ে আছেন, উম্মে জামিল নবীজির সামনাসামনি মাতার সামনাসামনি দাঁড়ালো, দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়ে বলছে আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়, সারাদিন খুঁজলাম তাকে পেলাম না, আজকে একা একা এখানে বসে আছো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কই, আমার ভাতিজা এবং বিআই তারে তো মারবার জন্য আসছি। হযরতে আবু বকর চিন্তায় পড়ে গেলেন আমার রানের উপরে আমার নবী শুয়ে আছেন, তিনি কোরআন তিলাওয়াত করেন আমি কান দিয়ে শুনি, আমার দুই চোখ দিয়ে আমার নবীকে দেখি, উম্মে জামিল নবীজির আধাত সামনে দাঁড়াইয়া নবীজিরে দেখে না আমারে দেখে ব্যাপার কি, সে যখন দেখে না বলবার দরকার নাই, তিনি বললেন দেখ
তুই যখন নবীজিকে মারবে খুঁজে দেখ কোথায় আছেন, আমি কেন বলবো? উম্মে জামিল পুরা কাবা ঘর ঘুরলো, কোথাও নবীজিকে পায় না। আবার নবীর সামনে দাঁড়াইয়া আবু বকরকে বলছে, আবু বকর খুঁজলাম তো পাইলাম না, জানাইয়া দিও, নবী তো কানে সবকিছু শুনতেছেন, জানাইয়া দিও, মুহাম্মদরে যদি আমি পাই দুনিয়া থেকে উঠাইয়া দিব। হুমকি দিয়া এই সন্ত্রাস মহিলা যখন চলে যায়, হযরতে আবু বকর আমার নবীকে জড়াইয়া চোখের পানি ছেড়ে চিৎকার করে ডাক দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি আপনি বলেন, আপনার সামনে দাঁড়াইয়া উম্মে জামিল আমাকে দেখে আপনাকে দেখে না, এর কারণটা কি? আমি আপনাকে দেখি, আপনার তেলাওয়াত শুনি। উম্মে জামিল আপনাকে দেখেও না তেলাওয়াতও শুনে না, ব্যাপার কি? আমার নবীর জড়াইয়া কপালে চুম্বন করে ডাক দিয়ে বলছেন, আবু বকর, ব্যাপার হলো আল্লাহ বলেছেন যার ভিতরে চার গুণ আছে সে মুমিন, আর যে মুমিন হয় তার সঙ্গে আল্লাহ থাকেন। আল্লাহ বলেছেন যখন বিরুদ্ধবাদীর আঘাত করবে পয়গম্বরে আরবি কোরআন থেকে তেলাওয়াত করবেন, আমি আল্লাহ হিজাব মাসতুরা আকাশ থেকে গোপন পর্দা পাঠাইয়া ওই কাফের আপনার মধ্যখানে পার্টিশন সৃষ্টি করে দেই, পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয় আমার, মন কি হয় মনে কষ্ট হইতেছে বিছানে, এই সাইডে এদের কষ্ট হইতেছে, ওয়াজের পরে কি তবরুক আছে? আছে আছে, তাবারুক আছে, আমি তো চলে যাব। আমার বন্ধুগণ, আল্লাহর সাথে থাকলে কি হয় আপনাদেরকে বোঝাচ্ছি। আমার মুসলমান ভাইরা, আমার নবী যদি হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, ঘটনা বলবো না, আল্লাহর সাথে থাকলে কি হয় এই উপমাটা বুঝাবো, এরপরে আলোচনাকে সংক্ষেপ করব। আমার বন্ধুগণ, বিশ্ব নবী যদি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন, জিবরিলে আমিন আমার নবীকে বলছেন, পয়গম্বরে আরবি আপনি উঠেন তো হিজরত করে নিয়ে আসরিবে মদিনায়। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, বিশ্ব নবী ঘুম থেকে উঠে গেলেন, সফর শুরু করে দিলেন, সফর শুরু করবেন, রেডি হলেন, ঘর থেকে বের হবেন, হঠাৎ শুনেন ঘরের চতুর্দিকে কাফেরেরা নেজা নিয়া তীর নিয়া বল্লম নিয়া দাঁড়িয়ে আছে, যে কোনো সময় ঘর থেকে বের হলে আমার নবীকে আঘাত করবে। আমার নবী আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছেন ঘর থেকে বের হয়ে হিজরত করবার জন্যে, আয় আল্লাহ ঘরের চতুর্দিকে তো কাফেরেরা বেষ্টন করে রেখেছে, ঘর থেকে বের হলে আঘাত করবে, নির্যাতন করবে, আমি কোথায় যাব? বের হলেই তো আমাকে মারবে। আল্লাহ বলেন, বন্ধুরে তোমার দায়িত্ব হলো আমার উপরে ভরসা করে আমলগুলা ঠিক মতো আদায় করে সম্পূর্ণ মুমিনের ওয়াসগুলা ভিতরে নিয়া ঘর থেকে বের হওয়ার দায়িত্ব তোমার, আর কাফেরদের হাত থেকে হিফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। এবার আমার নবী ঘর থেকে বের হতে চাইলেন, নবীজি ঘর থেকে বের হয়ে যাবেন, হঠাৎ মনে পড়েছে আল্লাহ তো বলছেন ঠিকই ঘর থেকে বের হব, কিন্তু যদি মারে ওদের হাতে নেজা বল্লম তীর, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বলেন কিছু একটা করেন, ওয়ালা কিল্লিয়া তোমা ইন্না কলবি, অন্তরে শান্তি পাচ্ছি না ঘর থেকে বের হলে যদি কাফেরে না মারে। আল্লাহ বললেন, বন্ধুরে তাহলে শোনা, হাতের মধ্যে কিছু কঙ্কর নেও, বালি নেও, পাথর নেও, কুরআন থেকে কিছু তিলাওয়াত করে ঘরের দরজা খুলে কাফেরদের উপরে নিক্ষেপ করো, এর মাধ্যমে তুমি বেঁচে যাবে। নবীজি মুস্কি হেসে আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা কি বললেন আপনি? আমি পাথর দিয়া কাফেরদের চুকে মারব, আর আমি বের হয়ে যাব, কাফেররা দেখবে না। আল্লাহ, কাফেররা তো একদিকে না চতুর্দিকে দাঁড়িয়ে আছে, আমি যদি মারি কই দিকে যাবে? পাথর নিক্ষেপ করলে কই দিকে যায়? আমি তো একদিকে মারবো, অন্যদিকের কাফেররা আমাকে দৌড়ে মারবে। আপনি বলছেন পাথর নিক্ষেপ করতে, আমি তো একদিকে মারতে পারবো, কাফের ডাইনে বামে সামনে পিছনে। আল্লাহ বলেন, বন্ধুরে তোমার কাজ হলো আমার উপরে ভরসা করে হাতের পাথরগুলা সামনের দিকে নিক্ষেপ করা, আর আমি আল্লাহর দায়িত্ব হলো চতুর্দিকের কাফেরদের চোখে চোখে পৌঁছে দেওয়া। আমার নবী আল্লাহর উপরে ভরসা করলেন,
মুমিন কার নাম তা বুঝাবার জন্য বলছি, ঈমান থাকলে কি হয় দেখো, বিশ্বাস থাকলে কি হয়। আমার নবী হাতের মধ্যে কঙ্কর নিলেন, বালি নিলেন, পাথর নিলেন, কোরআন থেকে তেলাওয়াত করলেন, দরজা খুললেন, সামনের দিকে মারলেন, সামনের দিকে এক মুষ্টি মারলেন, শুধু সামনের দিকে গিয়েছে। আমার নবী তাকায়া দেখেন, বামের কাফের, পিছনের কাফের, ডাইনের কাফের, সামনের কাফের, সবার চোখের মধ্যে পড়ে গেছে, সব চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, মারলাম একদিকে, গেল দিকে চতুর্দিকে। নবীজি আর কথা বাড়ালেন না, চলে গেলেন মদিনায়। ঘটনা বলবো না, দীর্ঘদিন পরে আল্লাহ একদিন বন্ধুরে জিজ্ঞাসা করলেন, বন্ধুরে বলো তো ওই দিনের ঘটনা, তুমি না বলছিলে একদিকে মারলে তো একদিকে যায়, চতুর্দিকে গেল কেমনে, কোন কাফের তোমাকে মারতে পারলো না, কেমনে তুমি বেঁচে গেলা? রাসূল পাক বলছেন, আল্লাহ তাআলা আপনিই জানেন কেমনে বাঁচলাম, আমি তো একদিকে মারলাম, চতুর্দিকের কাফেরদের চোখে গেল কেমনে জানি না। আমার আল্লাহ জবাব দিলেন, বন্ধু শুনো, আমার রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বন্ধুরে তুমি যখন পাথরগুলো নিক্ষেপ করেছো, তুমি মনে করেছো তুমি নিক্ষেপ করেছো, না না, তোমার ভিতরে ইমান ছিল, তোমার ভিতরে আমল ছিল, তোমার ভিতরে হক ছিল, তোমার ভিতরে সবর ছিল, তোমার ভিতরে মুমিনের সবগুলো গুণ থাকবার কারণে নিক্ষেপ করার সাথে সাথে এটা তোমার হাত থাকে নাই, আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছি, আর আমি আল্লাহ আমার হাত দিয়া কাফেরদের চুকে চুকে পৌঁছে দিয়েছি। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, এই আল্লাহ আছেননি কথা বলেন, আছেন আল্লাহ, এখনো আছেন, এই আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। এই জন্য ভারতে কে কোন জায়গায় জয় শ্রীরাম বলে কি বললো, এর বিপরীতে থাকবির দড়ি তুলা লাগবে, আরে না রে বুখা, কিছুই লাগবে না। পৃথিবীর জমিনে যেই রাষ্ট্রের 100 বছর হয়ে যায় তার সংস্কৃতির পতন ঘটবে ঐতিহাসিকভাবে, যে মাথায় রাখবা, আমাদের চোখের সামনে হয়তো দেখব কত রাষ্ট্র ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে, কারণ জমিন আল্লাহর, জুলুম যেখানে হবে, জালেম যেখানে থাকবে, জুলুমের উপরে মাজলুমের রক্ত যেখানে পড়বে, আল্লাহ এখানে তাকবীরের দনি গোটা দুনিয়ায় প্রতিষ্ঠা করে দিবেন, কোন ঠিক কিনা? কে কোন জায়গায় কি করবে, যতগুলো কৌশল করে দিনকে মুছে দিবার চেষ্টা করা হোক না কেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন দিনকে মুছা যাবে না, কৌশল করে দিন মুছা যাবে না। আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, যারা দিন মুছে দিতে যায় কৌশল করে, ওরা জানেই না কেমনে কৌশল করতে হয়। সুতরাং বন্ধুরে, আপনাদের কাছে বলতে চাই, যারা কৌশল করে দিন মুছতে চায়, আমরা জঙ্গিবাদ করব না, উগ্রবাদে জড়িত হব না, সন্ত্রাসবাদে জড়িত হব না, শান্তির ভিত্তিতে কোরআন থিসিস করো, কোরআন অ্যানালাইজ করো, কোরআন গবেষণা করো। আল্লাহ বলছেন ওরাই পরাজিত হবে যারা যত কৌশল করুক ব্যর্থ হবে। আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ওয়া মা কারু ওয়া মা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, যারা যত কৌশল করে দিনকে মুছে দিতে চাইবে, ওরা কখনো পারবে না, কারণ জানে না আমি আল্লাহর কৌশল তাদের চাইতে আরো বড়। সুতরাং দুনিয়ার জমিনে যারা কৌশল করে দিনকে মুছে দিতে চায়, বিভিন্ন সেক্টরে বিভিন্ন প্রোগ্রাম করে যারা দিনকে মুছে দিতে চায়, আল্লাহ বলছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাইফা। যারা কৌশল করে দিন মুছে দিতে চায়, ওরা জানে না, আল্লাহ বলছেন তাদের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো দুর্বল। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জমিন থেকে দিন মুছে দিতে চায়, কখনো কৌশল করে দিন মুছে দেওয়া যাবে, বলেন দিন মুছে দেওয়া যাবে, যাবে না। আমি যে কথা বলতে চাই, যুবকদেরকে বলছি শোনো, আল্লাহর ওয়াস্তে আজকে আপনারা কোরআন শরীফকে কি বানাইছেন? কোরআন শরীফকে বানাইছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআন শরীফকে বানিয়েছেন জানাজার জিয়ারত করার বই, কোরআনকে বানিয়েছেন শবে বরাত আর শবে কদরের খতম পড়ার বই,
কোরআনকে বানিয়েছেন কেউ মরে গেলে তার বাড়িতে দশজন মিলে খতম পড়ে 300 টাকা করে পাওয়ার বই, কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই, বলেন না? সবাই বলেন ঠিক। এটা কি কোরআনের কাজ ছিল? কোরআনের কাজ নয়। আল্লাহ কোরআনে কারিমের 13 নম্বর পারা 14 নম্বর সোরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন কোরআন একটা ম্যাগনেট, কোরআন একটা লাইট, কোরআন একটা চুম্বক। দুনিয়ার যেখানে অন্ধকার থাকবে, অন্ধকার জায়গায় কোরআন নামক লাইট লাগাইয়া দিলে অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। পড়েন সুবহান। আমার বন্ধুগণ, সুতরাং যে কথা বলতে চাই, এ কোরআন নামক লাইটকে সমাজের সকল জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে। কথা বলেন না কেন? একজন যুবকদেরকে বলবো কোরআন শিখো, কোরআন বুঝো, কোরআন পড়ো, কোরআন বুঝে সমাজকে বাস্তবায়ন করো। কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন শিখো, কোরআনকে থিসিস করো, কোরআনকে অ্যানালাইজ করো, কোরআনকে গবেষণা করো। আজ কোরআন পড়া তো বাদই দিয়ে দিয়েছ, কোরআনের ধারে কাছেও নাই। আমার বন্ধুগণ, আজকে ফিজিওলজি, বায়োলজি, কেমিস্ট, ড্রাগিস্ট, সোশ্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, সব সায়েন্স, জেনারেল সায়েন্স, যত সায়েন্স আছে, যা আছে, আপনি সায়েন্স, আর্টস, অ্যালজেব্রা, জ্যামিতি, পরিণতি, অর্থনীতি, সমাজ, দুনিয়া ঘুরে না, জমিন ঘুরে না, আসমান ঘুরে, চন্দ্র না, সূর্য, কি জানতে চাইবেন কোরআনকে জিজ্ঞাসা করবেন। কোরআন তো বলছে তিবিয়ানলি কুল্লি শাই, সব কিছুর পূর্ণাঙ্গ বর্ণনা কোরআনের ভিতরে দিয়েছেন কে? আওয়াজ করে বলেন, দিয়েছেন কে? এদারে না কোরআনের ধারে কাছেও নাই, কোরআন পড়তেও চান না, কোরআন বুঝতেও চান না। এই জন্য আজকের পর থেকে মসজিদের ভিতরে মারামারি করা যাবে না। বলেন না ইনশাল্লাহ, বলেন না ইনশাল্লাহ। মসজিদে মারামারি, কে কেউ হাত নাবি মাথার উপরে বানলো, কে বুকের উপরে বানলো, কে কলজার নিচে বানলো, কে আরও নিচে দিল, কে জোরে আমিন বললো, কে আস্তে আমিন বললো, কে নবী সালাম আলাইকা বললো, কে নবী সালাম আলাইকা বলে নাই, মাইর দিয়ে শুরু হয়ে গেল কে মাইর। আসেনি এগুলো লাগে, এগুলো করা যাবে না ভাই। সব ভুলে যাও, সব ফেতনা ভুলে যাও, মাটির নিচে চাপা দিয়ে দাও, ঐক্যবদ্ধ হও, একাকার হয়ে চলো, মুসলমান ভাই ভাই একসাথে চলো, ফেতনা করা যাবে না। আজকে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছি আমরা, ভাইয়ে ভাইয়ে মারামারি করে, দেখবেন এক মসজিদ কিন্তু 2x2 মসজিদে নামাজ পড়ে, আসে না এলাই মসজিদে আসে না নামাজে। এই ইমাম সাহেবের বিরুদ্ধে আমি পড়বো না, ওই ইমামের ওই ইমামের পিছনে নামাজ আমি পড়বো না, মারামারি। 2x1 ঘরে থাকে, নামাজ পড়ে 2 মসজিদে। এই ফেতনার থেকে সমাজকে বাঁচাতে হলে একটাই পদ্ধতি, কোরআনকে বুঝে এই সমাজকে পরিবর্তন করার দায়িত্ব যুবক তোমাদের। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। এই জন্য পিটাইয়া মাইরা ইসলামকে প্রচার করা যায় না। আল্লাহকে ওয়াস্তে বলে দিচ্ছি, কাউকে দিন প্রচারের জন্য মারবেন না, কাউকে কটু কথা বলবেন না। আল্লাহ তো বলছেন লা ইকরাহা ফি দ্বীন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি করা যাবে না। তাহলে আমাদের কাজ কি? কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। আল্লাহ বলছেন আমি ফয়সালা করে দুটো রাস্তা বলেছি, একটা ডাইনের রাস্তা, একটা বামের রাস্তা, একটা হিদায়তের রাস্তা, একটা গুমরাহির রাস্তা, একটা জাহান্নামের রাস্তা, একটা জান্নাতের রাস্তা। আপনার কাজ হচ্ছে রাস্তাটা বলে দেওয়া, আপনার দায়িত্ব এতটুকু, কোনটা হিদায়তের রাস্তা, কোনটা গুমরাহির রাস্তা, এই রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আপনার, পিটাইয়া রাস্তায় চালানোর দায়িত্ব আপনার নয়। কথা বলেন না কেন? কে চললো কে চললো না তা দেখার দায়িত্ব আপনার নয়। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। কে কোন পথে চললো, কে কোন পথে চললো না, কে কোন মতাদর্শ গ্রহণ করলো আর করলো না, এটা বিচার করবার দায়িত্ব আপনার নয়, এটা বিচার করবার দায়িত্ব আল্লাহ। আল্লাহ বলছেন যেদিন সে আমার কাছে ফিরে আসবে, তদিন আমি পুঙ্খানু পুঙ্খানু হিসাব নিব, জুলুম করব না। ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খাইরা ইয়ারা, সে যদি চুল পরিমাণ ভালো কাজ করে, সরিষার
লাখ দানা পরিমাণ ভালো কাজ করে তারও হিসাব নিব। উমাইয়াবাল মিসকাল যাররাতিন শাররিয়ারা, সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করলে তারও হিসাব নিব। আপনি ভালোবেসে হিদায়াত দিতে পারবেন না, কলিজার ভিতরে ভালোবেসে বসাইয়া দেন হিদায়াত দিতে পারবেন না। আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি ভালোবাসলেও হিদায়াত দিতে পারবেন না, আবার পিটাইয়াও হিদায়াত দিতে পারবেন না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি পিটাইয়া পিটাইয়া কাউকে হিদায়তের পথে নিয়ে আসতে পারবেন না। আপনার কাজ বললি কুয়ানি বল আয়া, আমার পক্ষ থেকে একটা কথা হলে পৌঁছে দাও। আর হিদায়তের দায়িত্ব কার? আওয়াজ করে বলেন কার? কোনো মারামারি নেই, আমার কাজ বইলে দেওয়া, আমার কাজ ডাইনের রাস্তা বামের রাস্তা বুঝাইয়া দেওয়া, কে মানলো কে মানলো না এটা নিয়ে মারামারি করার দায়িত্ব আপনার নয় আমার নয়, এটা দেখবেন কে? বলেন না কে? রসুল বহুতের কাছে দিনের দাওয়াত নিয়ে গেছেন, তারা মানে নাই, তাই বলে কেদেরকে পিটাইছেন মারছেন। আপনার লাগাই দেন মারামারি দেশের ভিতরে, কি যে পাইলেন, কিছু লোক আইসা, আমি ডোন্ট মাইন্ড, কেউ রাগ করবেন না, ওয়াজ আইসা বলবে এই দেশ মুসলমানদের দেশ, কলিজার টুকরা দেশ আমাদের, 95% মুসলমানের দেশে হিন্দু মন্দির থাকবে না, মন্দির থাকবে না, প্রেগোডা থাকবে না, সব ব্যঙ্গের চোরে চোর মার করে দেব। ঠিক পাবলিক বলে ঠিক হয়ে গেল ওয়াজ গরম, কই পাইলেন এগুলো কোথায় পেয়েছেন? আপনি আরেকজনের ধর্মকে আঘাত করবার অথরিটি কে দিয়েছে? সব ভেঙে চুরে ফেলাই দিবে কি? ইসলাম ফলো করেন আপনারা? আরেকজনের ধর্মকে আঘাত করতে আল্লাহ নিষেধ করেছেন, তোমরা সুন্নি নিষেধ করেছে। দেশের ভিতরে মূর্তি রাখবা না, মন্দির সব ভেঙে চুরে চুরমার করে দিবা, তুমি জানো তুমি যে রাসূলকে ফলো করো, সে রাসূল যখন মক্কায় দিনের দাওয়াত দিয়েছেন তখন কাবা গড়ের ভিতরে 360টা মূর্তি ছিল, মূর্তি থাকা অবস্থায় মসজিদের ভিতরে তিনি নামাজ পড়েছেন। কথা বলেন না কেন? সব ভেঙে ফেলাই দিছেন, ফেলাই দিছেন মসজিদের ভিতরে মূর্তি থাকা অবস্থায় এই মসজিদে নামাজ পড়েছেন, ধর্মীয় সম্প্রীতি শিক্ষা দিয়েছেন। আর তুমি দেশেই রাখবা না, সব ভেঙে ফেলাই দিবা। তোমার রাসূল হিজরত করে যেদিন মক্কা থেকে মদিনায় গিয়েছেন, মক্কার কাফেররা ছিল মূর্তি পূজারি আর মদিনার কাফেররা ছিল অগ্নি পূজারি, তারা ইবাদত করত বাইতুল মুকাদ্দাসের দিকে, প্যালেস্টাইনের দিকে, জেরুজালেমের দিকে। রাসূল পাক মদিনায় যাওয়ার পরে দেখলেন তারা তো ইবাদত করে বাইতুল মুকাদ্দাসের দিকে আর আমরা ইবাদত করি বাইতুল্লাহর দিকে। নবীজি চিন্তা করলেন মদিনায় যাওয়ার পরে আমি যদি গিয়েই বলি যে আমরা ইবাদত করবো বাইতুল্লার দিকে, তাহলে মদিনার মানুষ বলবে এই লোকটা এসেই তো ধর্মে ধর্মে মারামারি লাগাই দিস, আইসাই প্রথম দিন মারামারি লাগাই দিস, তাইলে এই লোকটার বিরুদ্ধে মানুষ লেগে যাইব। যখন প্রথম দিনে আপনি পিছনে লেগে যাইবেন তখন আপনার পিছনে তো লোক লেগে যাবে, ঠিক কিনা? তখন কেউ দ্বারের কাছে আসবে না। নবীজি চিন্তা করলেন না, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উত্তম আদর্শের মাধ্যমে দিন প্রচার করা লাগবে। নবীজি কলিজার টুকরা বাইতুল্লাহর দিকে ইবাদত না করে একদিন দুই দিন না, 12-13-14 মাস পর্যন্ত ইবাদত শুরু করলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। কাফেররা চিন্তা করলো ব্যাপার কি, মোহাম্মদ মক্কা থেকে আসছে, এতদিন বাইতুল্লাহর দিকে ইবাদত করলো, মদিনা এসে দিকে আমরা যেদিকে করি হে ওদিকে ইবাদত করে, তাইলে তো লোকটার কাছে যাওয়া দরকার, তার কাছাকাছি যাওয়া দরকার। এই তো কাফেরেরা নবীজির কাছে আসতে লাগলো। রসুল তো এই রসুল যার কাছে আসলে মুচকি হাসি দেখলে কালিমা পড়ে নেয়, তার মুখের টুল পড়া দেখলে আশ্চর্য হয়ে যায়, তার নাকের সামনে ঘাম জমলে মেশকে আম্বর হয়ে যায়, রাস্তা দিয়ে হাঁটলে মেঘমালা ছায়া দেয়, রাস্তা দিয়ে হাঁটলে সাপ সালাম দেয়, রাস্তা দিয়ে হাঁটলে পাথর সালাম দেয়। এই রসুলকে যখন মানুষ দেখে, তার মুচকি হাসি দেখে, তার চরিত্র আর দর্শ দেখে, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ইসলাম তো এভাবে প্রচার হয়েছে। আমার বন্ধুগণ, এই জন্য দিন কেমনে প্রচার করবেন? আমরা এখন কি করব? আমরা দিন প্রচার করব একজনের আদর্শ। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমরা এমন একজনকে ফলো করব যার চরিত্রে কোনো পাগলামি নাই। আল্লাহ বলছেন মান্ত বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন, যার চরিত্রে কোনো পাগলামি নাই তার চরিত্রটা কেমন? আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর পরে উত্তম চরিত্র যার, তার চরিত্রকে ফলো করো, দুনিয়া এবং আখেরাতে কল্যাণ, মারামারি লাগবে না, শান্তি এমনি প্রতিষ্ঠা হবে। বলেন সুবহান। আচ্ছা কোন তো মারামারি থাকবে না রসুলের আদর্শ থাকলে? বলেন না থাকবে? আজকে সমাজে শান্তি নেই, আজকে সমাজের কোথাও শান্তি নাই, একটাই কারণ
আমরা কোনো জায়গায় রসুলকে আদর্শ হিসাবে ফলো করছি না, রসুলকে মেনে নিতে পারছি না। এই জন্যে আপনাদেরকে একটা কথা বলে আমি আলোচনাকে, ভাই চলে আসবে, আমি শেষ করে দেব, একটা আমলের কথা আপনাদেরকে বলে দেই। তাবরানির রেওয়ায়ত, দারাকুতনির রেওয়ায়ত, সুনান হাদিস, ইবনে মাজায় এসেছে হাদিসটা, কেউ কেউ সহি হাদিস বলছেন। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে চলার পথে রসুলে পাককে ফলো করেন, আদর্শ হিসাবে রসুলে পাক কেনেন, সাহাবায়ে কেরাম তো নবুয়তের প্রথম জিন্দগির ডাইরেক্ট সাক্ষী, তারা তো দেখেছেন রসুলে পাককে, সাহাবায়ে কেরামকে তো দেখেছেন তাবেইন, তাদেরকে তো দেখেছেন তবে তাবেইন, তাদেরকে তো দেখেছেন আইম্মা মুস্তাহিদিন, সালফে সালেহিন, আকাবিরে দিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাখিরিন, আসফিয়ায়ে কেরাম আজও পৃথিবীতে আসতেছেন, পৃথিবী থেকে চলে যাচ্ছেন, আমরা তাদেরকে ফলো করব, কোনো মারামারি করব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই পীরের মুরিদ হয়ে এই পীরের গালি দিবেন, কিছু হয় না, পীরে পীরে মারামারি বাদ দিয়ে দেন। আরো তো শুনছি নাকি মানুষ নাকি দুই পীরের কাছে মুরিদ হয়, যে পিসাব না হইলে এই পিসাব আটকাইব, কেয়ামতের দিন এই পিসাব নাকি আটকে, কিচ্ছুই পাইবেন না কেয়ামতের দিন পিসাব। আল্লাহ বলছেন ইউবাসসারুনহুম ইয়াদুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি, কিয়ামতের দিন পিশাবকে পাবে, নিজে বাঁচবার জন্য সন্তানকে আল্লাহর কাছে বন্ধক দিও, জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন কিন্তু সুযোগ থাকবে না। এই জন্য আমরা সমাজে চলবার পথে তৌহিদ মানব, আল্লাহর রেসালত মানব, রসুলের, এছাড়া বিকল্প কোনো পথে চলব, আমাকে কথা দেন চলব, সবাই বলেন চলব, নামাজ ঠিক মতো পড়বো তো ইনশাল্লাহ, মিথ্যা কথা বলবো না তো, হারাম খাবো না তো, অন্যায় করবো না তো, পাঁচ ওয়াক্ত নামাজে আসবো তো ইনশাল্লাহ। ভাই চলে আসছেন, আর কথাকে লম্বা করবো না।